এটা লাভ বার্ড ফিশারের বেবি বের হচ্ছে, বেবিটা বের হতে পারেনি, তো আমি বের করে দিচ্ছিলাম। দেখুন ভিউয়ার্স, এর আগের বেবিটি আমার খুব সাবধানে বের করে, এর আগে বেবিটি আমি বের করতে পারিনি, বিধে বেবিটি মারা গেছে। তো এর জন্য এটা আমি সম্পূর্ণ রিস্ক নিচ্ছি যে বেবিটিকে আমার বের করে দিতে পারে যেভাবেই হোক। এর আগে বেবিটি কিন্তু আমার মারা গেছে, আমার বের করতে দেরি হওয়াতে। সাধারণত এটা বের করার নিয়ম নাই, কিন্তু যখন দেখা যাবে যে আমাদের লাভ বার্ডের ভিতরে অনেক সময় দেখা যায় যে ডিম, ডিমের ভিতরে বাচ্চা জমে কিন্তু বাচ্চা ফোটে না, বাচ্চা ভিতরে দেখা যায়, ডিমটা যখন ভাঙি আমরা তখন দেখা যায় ভিতরে বাচ্চাটি মারা গেছে ভিতরে। এটির মূল কারণটি হলো যে বাচ্চাটি বেরোতে না পারায় বাচ্চাটি মারা গেছে। ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি, দেখুন খুবই এক্সক্লুসিভ একটি ভিডিও। অনেকে হয়তো মন্তব্য করবে যে এত লাভ বার্ডের ডিম থেকে বাচ্চা বের করে দিচ্ছি কেন, কিন্তু উপায় নাই, কারণ ডিমটা যদি আমি আজকে না বের করতে পারি, ডিমটি আমার বাচ্চাটির ভিতরে মারা যাবে, আমার বাচ্চাটির ভিতরে খোসাটি গতকালকে থেকে ফাটা ছিল কিন্তু বাচ্চাটি বের হতে পারেনি। বেরোতে না পারায় আমি সম্পূর্ণ বাচ্চাটি বের করে দিব, সম্পূর্ণ বাচ্চাটি আমি বের করে দিব। ভিউয়ার্স, আমি হয়তো দেখাতে পাচ্ছি আপনাদেরকে, ভিউয়ার্স দেখুন বাচ্চাটি, বাচ্চাটি ডাকতেছে, ভিউয়ার্স এটি লাভ বার্ডের ফিশার, যে ফিশার বার্ড তার বাচ্চা। অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে, অত্যন্ত একটু এদিক সেদিক হলে বিপদ হতে পারে। ভিউয়ার্স,
বিয়ার দেখুন বাচ্চাটি বের হচ্ছে আস্তে আস্তে। আমি তাকে সহযোগিতা করতেছি। দেখুন বিয়ার্স মাশাল্লাহ। ভিউয়ার্স আপনারা সবাই দোয়া করবেন যাতে আমার বেবিটি সুস্থ সবল থাকে। ভিউয়ার্স আমি ও টয়লেট করেছে, আমি সেই ময়লাটি সরিয়ে দিলাম আস্তে আস্তে, কারণ যদি এটি না সরানো হয় এটা বিপদ আনতে পারে। মাশাল্লাহ ভিউয়ার্স দেখুন এটি লাভ বার্ড ফিশারের বেবি, আমি ডিম থেকে নিজে বের করে দিলাম। থ্যাংক ইউ ভিউয়ার্স, এখন আমি এই বেবিটিকে ওদের বাবা মার কাছে আমি দিয়ে দিব। দেখুন ভিউয়ার্স বেবিটিকে আমি দিয়ে দিয়েছি। খুব এক্সক্লুসিভ একটি ভিডিও দেখুন ভিউয়ার্স, ওদের বাবা মা। থ্যাংক ইউ ভিউয়ার্স, সবাইকে অশেষ ধন্যবাদ, আমাদের সামনে থাকবেন এবং আগামীতে সামনে আমরা আরও ভালো ভালো ভিডিও দিব, দোয়া করব। আমি এক সপ্তাহ পরে আজ দেখব আমার বাচ্চাটি কী অবস্থা, যে বাচ্চাটি আমি ডিম থেকে বের করে দিয়েছিলাম। চলুন দেখা যাক। ভিউয়ার্স ওই দেখুন আমার বাচ্চাটি, যে বাচ্চাটি আমি খুলে দিয়েছিলাম। দেখুন ভিউয়ার্স মাশাল্লাহ। ওকে থ্যাংক ইউ ভিউয়ার্স আমার সাথে থাকার জন্য। ভিউয়ার্স ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং আমার সাথে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন নেক্সট আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।